হ্যালো ভিওয়ার্স তো আজকের ভিডিওতে আমরা দেখবো তোমাদের পঞ্চম শ্রেণী তোমাদের গণিত ঠিক আছে তো প্রথম ইউনিট ইউনিটে তোমাদের যে পরীক্ষাগুলি হবে সেই পরীক্ষা তোমাদের কীরকম ধরনের কোশ্চিন হবে প্রশ্নপত্র তো আজকের ভিডিওতে আমরা দেখে নিব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেল তুমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটি বেল আইকন অবশ্যই ক্লিক করবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলো ভিউয়ার্স আজকের ভিডিওটি আমরা দেখে নিচ্ছি কীরকম টাইপের তোমাদের প্রশ্নপত্র হবে তো ভিউয়ার্স তোমার দেখতে পাচ্ছ এক নম্বর কী বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঠিক আছে যেটা সঠিক উত্তর তার সেটা কিন্তু তোমাদের চয়েস করতে হবে তার নিচে ডাক দিতে হবে ঠিক আছে চলো আমরা দেখে নিচ্ছি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরগুলি দেখো নম্বর প্রশ্নটি কী বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক নাম্বার তিনশো আঠেরো ঠিক আছে তো কী বলেছে চারটি অপশন দিয়েছে এ সঠিক উত্তর হয়ে যাবে ডি নাম্বার একয়ে ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে পাঁচ বেশি ঠিক আছে তো তোমরা এটা সঠিক উত্তর পাশে ডাক চিহ্ন দিবা ঠিক আছে তো দেখো তারপরে কী বলছে পাঁচ দুই জিরো তিন সংখ্যাটিতে জিরোর স্থানীয় মান কত তো জিরোর স্থানীয় মান তোমরা সবাই জানো জিরো এই নাম্বার সঠিক উত্তর ঠিক আছে তারপর দেখো কী বলেছে গণবশনটি একশো বত্রিশ সংখ্যাটিকে কাঠ দিয়ে প্রকাশ করলে পাবো কত পাবো দেখো তোমাদের কি বলেছে তো তোমাদের ডি নাম্বার সঠিক উত্তর একটি একশোর কাঠ তিনটি দশটির কাঠ এবং দুটি একটির কাঠ ঠিক আছে একশো বত্রিশ বলেছে প্রথমে একশো তারপরে তোমার কী হবে তিনটি হবে তিরিশের ঘরে এবং একটি হবে দশের ঘরের ঠিক আছে তো বত্রিশ তো তোমাদের ডি নাম্বার সঠিক উত্তর এরপর দেখো সত্য মিথ্যা যেটা সত্য তার পাশে সত্য এবং পাশে মিথ্যা লিখতে হবে ঠিক আছে তিনশো নিরানব্বই সংখ্যাটির এক বেশি করলে সংখ্যাটি চার অঙ্ক বিশিষ্ট তো কী বলেছে তিনশো নিরানব্বই সংখ্যাটির এক বেশি সংখ্যাটি ঠিক আছে চার অঙ্ক বিশিষ্ট এটা কী হবে মিথ্যা তাহলে দেখো কী বলছে নম্বর সাতাইশ সংখ্যাটিকে পাঁচ দিয়ে বিভাজ্য করলে ভাগশেষ অবশ্যই ভাজক দুইয়ের কম হবে তো এটা হবে মিথ্যা তারপর দেখো দুই গ নম্বর কী বলছে দুই এর গুণিতক সর্বদা তিন দ্বারা বিভাজ্য তো এটাও কী হবে মিথ্যা ঠিক আছে তারপরে দেখো তিন নম্বর স্তম্ভ মেলাও ক স্তম্ভ সঙ্গে আমাদের খ স্তম্ভ মেলাতে হবে ঠিক আছে তোমার দেখতেই পাচ্ছ তো তোমাদের যে ছবিটি দিয়েছে তোমাদের দেখতে পাচ্ছ এই ছবিটি কী কী বলেছে ছয়টি সমতল ঠিক আছে তারপরে খ নম্বরে দেখো একটি সমতল এবং একটি বক্রতল গ নাম্বার একটি বক্রতল ঠিক আছে গ নাম্বার কী বলেছে দুটি সমতল এবং একটি বক্রতল ঠিক আছে তো তোমরা দেখতে পেলে আজকের যে ভিডিওতে তোমাদের ক্লাস ফাইভের কিছু প্রশ্নপত্র যেগুলি তোমাদের আগেবার প্রশ্নপত্র এসেছিলো তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলের তুলনায় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য